নমস্কার, রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে সব কিছুই পাবেন আনকাট। শুরু হলো রুদ্রবার্তা। নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা, কিছু বিষয় নিয়ে ভাবানো। দেখুন, সকালে বার্তা ছিল না আজকে, আজকে যেহেতু বিকেলেই হচ্ছে বার্তাটা পাচ্ছেন, দুপুরবেলা পাচ্ছেন, তো আজকের বার্তাটা এই কারণেই দেওয়া, সেটা হচ্ছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। দেখুন, প্রথমেই আপনারা নিশ্চয়ই ক্যাপশন থেকে বুঝে গেছেন, অপরাধীর শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে যে শিক্ষক এবং তার স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার পুত্র, 8 বছরের একটা বাচ্চা ছেলে, এই তিনজনকে নৃশংসভাবে খুন করা হলো, এই ঘটনা সবাই জানেন, তাই না? আজ নতুন করে বলার কী আছে? বলার আছে, প্রথম কথাই বলি, এই চারজন খুনের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার আছে। চারজন বললাম না, মনে রাখবেন, 8 মাসের অন্তঃসত্ত্বা যিনি ছিলেন, অর্থাৎ সেই বোনটি যিনি মারা গেলেন, তার গর্ভে থাকা সন্তান, তাকেও যে হত্যা করা হয়েছে, মায়ের সঙ্গে সঙ্গে সেও যে হত্যা হয়েছে, কাজেই কাউন্ট ডাউন করবেন 4। রুদ্রবার্তা মানেই আলাদা রকম কথা বলবে আপনাদের। সেই চারজনের হত্যা, তার খুনিরা ধরা পড়বে কি পড়বে না, তদন্ত প্রচণ্ডভাবে চলছে, তার মধ্যে যেগুলো চলছে সেগুলোই আমাদের কিন্তু ভাবাচ্ছে। দেখুন, কোথাও যেন একটা জায়গা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে এবিপি আনন্দ, দত্তহীন কণ্ঠে বলছে, এবিপি আনন্দ দেখাচ্ছে যে রাজনৈতিক পরিচয়, অর্থাৎ ওই মৃত ব্যক্তির, শিক্ষকের রাজনৈতিক পরিচয় নিয়ে লাফালাফি চলছে গোটা রাজ্য জুড়ে এই সমস্ত মিডিয়াদের, যারা প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি রাজনৈতিক কোনো চরিত্র নন, অর্থাৎ রাজনীতি তিনি করেন না। মজার কথা হচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা করেন, তারা যে রাজনৈতিক কর্মী হবেন তার কোনো মানে নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে একটা ভলেন্টারি অর্গানাইজেশন, আবারও বলছি একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যেখানে দাঁড়িয়ে যে কেউ সংগঠনটা করতে পারে। তো সেখানে দাঁড়িয়ে একদিন শাখায় যাওয়া মানে সে স্বয়ংসেবক হিসেবে চিহ্নিত হয়, তার কাজে একজন স্বয়ংসেবক, এবং উনি দীর্ঘকাল ধরে তিনি স্বয়ংসেবক ছিলেন, এটা প্রমাণিত যে তার কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু রাজনীতির লোক নয়, যে তারা রাস্তায় নেমে পড়বে আমার লোক বলার জন্য, এটা কোথাও হয় না। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন আরএসএসের কর্মী, আরএসএসের কোনো নেতা, আরএসএসের কেউ তাদেরকে না মারলে আরএসএস নিজে রাস্তায় নামছে, এটা হয় না। কাজেই প্রথমেই বলে রাখি, সর্বৈব মিথ্যে কথা যেটা প্রচার করা চলছে যে ইনি আরএসএস করতেন না, এটা হচ্ছে সর্বৈব মিথ্যে কথা। এই মিথ্যাচারের পেছনে কারণ নিশ্চয়ই কিছু আছে, এই কারণগুলোকে যদি পরপর ধরা যায় তাহলে কিন্তু খুনিরা, আবার ভাবছেন কি খুনিরা বললাম কেন? দেখুন, রুদ্রবার্তা মানে আমি আবারও বলছি আলাদা, খুনিরা কেন বললাম, তার কারণ হচ্ছে যেভাবে খুন হয়েছে, যে বডিগুলো আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, সব সোশ্যাল মিডিয়া সব জায়গায় এখন ভিডিওগুলো এসে গেছে, আমি নিশ্চয়ই ছবিগুলো দেখাতে পারতাম কিন্তু দেখানো যায় না, তার অনেক কিছু কারণ থাকে, আমাদের চ্যানেল স্ট্রাইক খাবে যার জন্য আমরা দেখাতে পাচ্ছি না। সেটা হচ্ছে এই যে মৃত্যুগুলো হয়েছে, প্রত্যেকটাকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন কোনো একজন ব্যক্তির পক্ষে এইভাবে তিনজনকে খুন করা সম্ভব নয়, আর তার জন্য যদি করতে হয় তাহলে তাকে নিখুঁত, একদম একদম যাকে বলে সুপারি কিলার যারা হয় তা নিখুঁত, আর ওই রকম নিখুঁত সুপারি কিলার আমার মনে হয় না পশ্চিমবঙ্গের বুকে ওইখানে এসে খুন করেছে। এরা সবাই যে কাজগুলো করেছে তার একটা চপারে আঘাত নয়, বারংবার আঘাত, কারণ যে ছবিটা ভিডিও দেখা যায় তাতে দেখাচ্ছে এখানে আঘাত আছে, আবার এখানেও আঘাত আছে, ঘাড়েও আঘাত আছে, গর্দানে আঘাত আছে, মুখে আঘাত আছে, কাজে এই মারগুলো কোনো নির্দিষ্ট যদি কোনো সুপারি কিলার হয়, অর্থাৎ যদি একদম সুপারি কিলার পারফেক্ট যদি হয়, সে কিন্তু একবারেতেই শেষ করে দেবে, আর তারা এতবার মারতে হবে। কাজেই যারা মেরেছে তাদের মধ্যে অনেকেই আনাড়ি ছিলেন বলে আমার মনে হচ্ছে, জানি না আপনারা যারা তদন্ত করতে বসেছেন, তদন্তকারী অফিসাররা আপনারা কোন চোখে দেখছেন, কোন অ্যাঙ্গেলে দেখছেন। একটা জিনিস সামনে আনা হচ্ছে এই তদন্ত করতে গিয়ে, সেটা হচ্ছে একটা চিঠি, ডায়েরি, সেই ডায়েরিতে লেখা আছে অর্পিতা পাল মানে তার স্ত্রী, বিউটি পাল তিনি লিখেছেন নাকি যে তার মৃত্যু মানে তার সঙ্গে স্বামীর সঙ্গে একটা মণিমালা ছিল না, ঝগড়াঝাড়ি চলছে। দেখুন, 8 বছর এবং ঝুড়ে ধরে নেন যদি 8 বছর প্লাস 1 বছর, 9 বছর ধরে নিচ্ছি, 9 বছর থেকে 10 বছরের যে সাংসারিক জীবন, 9 বছরের সাংসারিক জীবন বা 10 বছরের সাংসারিক জীবনে ঝগড়াঝাটি হবে না, এরকম কি হতে পারে? কোনো বাড়ি পরিবার, কোনো পরিবারে ঝগড়াঝাটি নেই স্বামী স্ত্রীর মধ্যে, এটা হয়, সংসার মানে টুকিটাকি লাগবে, কাজে সেইগুলো তার যার লেখার স্বভাব আছে সে লিখবে, সেই লেখার পরিপ্রেক্ষিতে একজন আরেকজনের খুন হয়ে যাবে, এটা কি ভাবা যায়? ওই একবার হাসি খুশি পরিবার, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে স্বয়ংসেবক হয় সে কোনোদিন তার স্ত্রীকে মেরে ফেলবে, এটা তো হয় না, বা পরিকল্পনা করবে সেটাও হয় না, আর যদি করতো তাহলে সে কিন্তু নিজে মারা যেত না। কাজে কোথাও যেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার আছে, আবার এসে গেছে তৃতীয় কোনো ব্যক্তির এখানে প্রবেশ, তৃতীয় কোনো ব্যক্তি এসে গেছে, মানে ব্যাপারটাকে বারবার টার্ন নেওয়া আছে অন্যদিকে। অ্যাকচুয়ালি কি তাই হয়েছে আমাদের তো জানতে ইচ্ছে করছে, তার কারণ হচ্ছে তদন্ত যদি ঠিকভাবে না হয় আগে থেকে তদন্তকে ম্যানিপুলেশন করা হচ্ছে। আবার মনে রাখবেন আমি কেন বলছি কথা, কারণ পার্স্টের দর্শন কাণ্ড,
মনে আছে পার্কশিট কাণ্ড? তখন প্রথমেই বলা হয়েছিল মেয়েটার মানে কে, এই মেয়ে কেন রাত্রিবেলা বেরিয়েছিল, দর্শন হয়নি, উনি স্বেচ্ছায়, এমন অনেক কথা। দময়ন্তী সেন তিনি একমাত্র প্রমাণ করতে পেরেছিলেন যে এটা ধর্ষণ হয়েছিল। তারপরে তাকে তার পুরস্কার স্বরূপ তাকে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল অন্য জায়গায়, এটা রাজ্য। সে রাজ্যে এখন নতুন করে দেখা যাচ্ছে যে পুরো তদন্তটাকেই বোঝানো হচ্ছে সাংসারিক অশান্তি ছিল, উনি ধার করেছিলেন। দেখুন, যদি ধার করে থাকতেন, আমার তো মনে হচ্ছে যেটা আমি কথাগুলো বলছি, যদি পুলিশের কোনো অধিকর্তা আমার কথা শুনে থাকেন তাহলে মনে রাখবেন একটা কথা শুনবেন, সেটা হচ্ছে যদি কেউ ধার দিয়ে থাকে মানে ধার করে থাকে, এই শিক্ষকরা কাদের কাছে ধার করতে পারে? শিক্ষক ধার করতে পারে নিশ্চয়ই কোনো ভদ্র জায়গা থেকে, সেখান থেকে যখন ধার করেছেন সেই ধার করার ব্যক্তিগুলো তারা নিশ্চয়ই শিক্ষককে যারা ধার দিয়েছেন তারা সেই লেভেলের মানুষ, কাজে তারা কখনোই তাকে খুন করবে ভাববেন না। টাকা পয়সা নিয়ে গণ্ডগোল হওয়ার জন্য খুন হয়েছে, এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে কোথায় যেন ভুলভাল হচ্ছে, এর পেছনে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে, আবার টাকা নেওয়ার জন্য খুন হতেও হতে পারে, পুরোটাই রহস্য, তদন্ত সব কিছু রয়েছে। যে অ্যাঙ্গেলগুলো আমাদের বারবার চিন্তা করা আছে সেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে, যদি বন্ধু বা তৃতীয় পক্ষ যদি ধরে নেওয়া যাচ্ছে যেটাকে ঘোরানোর চেষ্টা চলে যাচ্ছে, দেখুন তিন চারভাবে ঘোরানোর চেষ্টা চলছে, যেটা আমার মনে হচ্ছিল সেটা হচ্ছে চিঠি, একটা ডায়েরি, ডায়েরির মধ্যে যে লেখাটা আছে, ডায়েরি লেখা, চিঠি বলছি, ডায়েরি, ডায়েরিতে যে লেখা আছে সেই ডায়েরি লেখার উপর ভিত্তি করে কথাবার্তাগুলো বলা হচ্ছে, এবং বলা হচ্ছে না সেটাকে ব্যাপক হারে প্রচার করা হচ্ছে। কারণ কি? সাংসারিক অশান্তি আমি আবারও বলছি প্রত্যেক পরিবারেই হয়, 10 বছর প্রায় যার সাংসারিক জীবন রয়েছে সেই জীবনের মধ্যে এই ডায়েরি মানে হচ্ছে নতুন এই বছরে 18-এর ডায়েরি বা 19-এর ডায়েরি হবে, তা 19-এর ডায়েরিতে যদি লেখা পাওয়া যায় তাহলে সেটা কি 19-এর ডায়েরিটা প্রমাণ করা যায় অশান্তিটা এরকম জায়গায় চলছে যার জন্য খুন হয়ে যেতে হচ্ছে সবাইকেই? সংসার অশান্তি হলে একটা মানুষ আরেকটা মানুষকে খুন করতে পারে, কিন্তু নিজেকে খুন করবে কেন? একটা চিন্তা মানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করবে, নিজের ঘরে নিজে কি চপার মারা যায়? আঘাত দেখে মনে হচ্ছে চপার বা দাঁড়ালা কোনো কিছুতে মারা হয়েছে, এইসব বলছে যা ভিডিও দেখা যাচ্ছে। আমি কোনো গোয়েন্দা নয়, কিন্তু যতটুকু মনে হচ্ছে দেখে বাইরে থেকে দেখে মনে হচ্ছে আঘাতটা চপার বা তব্বল বা ওই জাতীয় কোনো কিছুতেই হয়েছে, কারণ ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, নিঃসন্দেহে চুরি দিয়ে কাটা হয়নি, মাংস যেভাবে ঘাড় থেকে কাটা হয়েছে তার মানে আঘাতটা যে করেছে তার ডালাতে জোর আছে, মারা হয়েছে যেদিক থেকে সেদিক দেখলে বোঝা যাবে কোন হাত দিয়ে মারা হয়েছে, কীভাবে মারা হয়েছে, কাজে সবটাই তদন্তকারী অফিসাররা নিশ্চয়ই দেখছেন, কিন্তু কোথায় যেন একটা রাজনীতিকরণের চিন্তাভাবনা চলছে, সেটা হচ্ছে তৃণমূল থেকে বলা হচ্ছে এটা বিজেপির কর্মী নয়, বিজেপি কখনোই বলছে না তাতে তাদের কর্মী, বিজেপি বলছে এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। দেখুন, শিক্ষকের একটা অর্গানাইজেশন আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে, তো সেখানে আছে প্রসার ভারতী, সর্ব মানে সংস্কার ভারতী, এরকম অনেকগুলো ভারতীয় সেরকম সঙ্গের অনেকগুলো আয়াম আছে, সেই আয়ামের কোনো একটাতে নিহত যুক্ত ছিলেন এবং তিনি একজন স্বয়ংসেবক ছিলেন, তার জন্য কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মাটিতে নেমেছে, অর্থাৎ রাস্তায় নেমেছে। মজার ব্যাপার কি বলুন তো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামার পরে কিন্তু অন্যান্য যারা মানবাধিকার কর্মী আছেন যারা, তারা কিন্তু কেউ রাস্তায় নামেননি, শুধু সিরিয়ায় কেউ বাচ্চা মরে গেলে সেটা নিয়ে কিন্তু রাস্তায় নামে, কিন্তু এখানে 8 বছরের শিশুটা যখন মারা গেল সেটা নিয়ে কেউ মুখ খোলার জায়গায় নেই, অদ্ভুত ব্যাপার। বিচারিত কেন বুঝতে পারা যায় না, উত্তরপ্রদেশে যদি মব লিঞ্চিং হয় বা বিহারে মব লিঞ্চিং হয় সেখানে গিয়ে নামার জন্য পশ্চিমবঙ্গে লোক পাওয়া যায়, কিন্তু এইটা মুর্শিদাবাদে জিয়াগঞ্জে হওয়ার জন্য রাস্তায় মোমবাতি মিছিল নিয়ে নামার কেউ নেই। আজকে অপর্ণা সেন একটা বলেছেন যে অপরাধী যেন শাস্তি পায় আরএসএসের কর্মী শিক্ষক মারা যাওয়ার প্রতিবাদে, লিখেছেন, টুইট করেছেন বা লিখেছেন, যাই হোক তিনি করেছেন, তো এটা এটা দেখাচ্ছে এবিপি আনন্দই দেখিয়েছে। কাজেই অপর্ণা সেন যখন স্বীকার করছেন প্রকারান্তে আরএসএসের কর্মী, জানি না মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় ম্যাডাম যিনি লিখেছেন, ম্যাডাম ইনি ব্যবস্থা নেবেন অপরাধীদের যেন শাস্তি পায়, অপরাধী শাস্তি পাওয়ার জায়গায় যাচ্ছে না, আগে থেকে ক্যামোফ্লেজ করা হচ্ছে জিনিসটাকে, বোঝা যাচ্ছে না এই রাজ্যে কী হবে। সিবিআই তদন্ত করা দরকার আছে কি? দিলীপ ঘোষ বলছেন সিবিআই তদন্ত করার দরকার আছে, সিআইডির ওপর ভরসা রাখা যাচ্ছে না। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি জানি না ঘটনাটা কী ঘটেছে, উচিত ছিল কিন্তু স্নিফার ডগকে প্রথম দিনই নামানো, স্নিফার ডগ একমাত্র পাত্র সেই মুহূর্তে ওখানে গন্ধগুলো শুকে ট্র্যাক করা, জানি না হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড, তাহলে অন্তত বোঝা যেত কারা কোত্থেকে এসছে, এখনও পর্যন্ত জানা যাচ্ছে না কারা কোথা থেকে এসছে, এখনও তদন্ত চলবে, তদন্ত জায়গায় চলবে, কিন্তু আমি আপনি আমরা কিন্তু অসীম আগ্রহে রয়েছি আমরা যে দেখার জন্য যে আলটিমেটলি কী হচ্ছে, একটা ফুটফুটে অত সুন্দর দেখতে বাচ্চা ছেলে, কী সুন্দর মিষ্টি মুখটা, তার ভদ্রলোকত যিনি শিক্ষক ছিলেন আরএসএস কর্মী যিনি শিক্ষক তার মুখটা কী সুন্দর, আর মেয়ে বউটি অর্থাৎ বোনটি আমাদের যিনি মারা গেলেন তাকেও কী সুন্দর দেখতে, সবাই একটা সুন্দর একটা পরিবার, যে পরিবার শিক্ষক সে শিক্ষককে মেরে দেওয়া হলো, অথচ কোনো শিক্ষক মানে শিক্ষক সমাজ নামছে না রাস্তায়, ওকে অদ্ভুত না ভাবতে, অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে যেটা আমরা কোথায় আছি, কোন রাজত্বে আছি, যে রাজত্বে মুখ খোলে খালিমাত্র যদি মাত্র একমাত্র এটা যদি টাইটেলটা একটু অন্য হতো, খারাপ লাগছে শুনতে, এই টাইটেলটা যদি এটা পাল না হয় যদি শেখ অমুক কিছু হতো তাহলে কিন্তু এতক্ষণের রাস্তায় অনেক লোক নেমে যেত, কেন বলছি বাধ্য হয়ে বলছি, মাফ করবেন, অনেক কষ্টে দুঃখে আমি কথাটা বললাম, তার কারণ হচ্ছে এই যে শিক্ষিত সমাজ
যারা বড়াই করেন নিজেদের আমাকে অনেকে বলেন আপনি কি শিক্ষিত না শিক্ষিত নেই এই শিক্ষা যদি শিক্ষিত হয় এই শিক্ষা আমার দরকার নেই এই শিক্ষাতে আমি বললাম না খারাপ কথা ফেলি এই শিক্ষা আমার দরকার নেই এই শিক্ষা দিয়ে কোনো লাভ নেই যে শিক্ষাতে শুধুমাত্র মানে সংখ্যালঘু সম্প্রদায় কেউ মরলেই আমাকে রাস্তায় নামতে হবে আর অন্য রাজ্যে হলে আমাকে রাস্তায় নামতে হবে এই রাজ্যে হলে পরে নামবো না এ এক অদ্ভুত পাওয়ার মানে চাওয়া পাওয়ার রাজনীতি চাওয়া পাওয়ার এখানে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে আমি ঘেন্না করি তো সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সমাজরা তারা নামলেন না শিক্ষক খুনের প্রতিবাদে রাস্তায় সমস্ত শিক্ষকদের নামা উচিত ছিল কবে বিবেক জাগবে আপনাদের শিক্ষক মানে যারা শিক্ষা দেন সমাজকে শিক্ষা দেন তারা যদি নিজেরা এরকম শিক্ষিত না হন এই শিক্ষা নিয়ে আপনার ছাত্রদের তৈরি করবেন সেই ছাত্রদের আগামীকালে খুনই হবে না তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ তারাও তো শিখছে এইরকমভাবে যে কী হবে মানে এখানে কিছু হলে রাজ্যে কিছু হলে বলা যাবে না কাজে রাজ্যে কিন্তু অপরাধ করা যেতেই পারে এই শিক্ষা আপনারা দেবেন আপনাদের যদি মেরুদণ্ড সরে থাকে আপনারা রাস্তায় নামুন এর প্রতিবাদে রাস্তায় নামুন শিক্ষক সংগঠনের প্রত্যেকটা সংগঠনের উচিত রাস্তায় নামা তৃণমূল যারা করেন তারা নামবেন না তার কারণ তাদের টিকি বাধা আছে অন্য জায়গায় বাকি যারা আছেন দয়া করে নামুন কারণ এটা নৃশংস খুন হয়েছে পশ্চিমবঙ্গের বুকে নৃশংস খুন অনেক হয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম নিদর্শন হয়ে থাকবে এর আগে অনেক খুন হয়েছে মাথায় গুলি করে মেরে দেওয়া বাড়িতে মানে মায়ের সামনে মায়ের ভাতের হাঁড়িতে ছেলেকে কেটে তার মুন্ডুতে রক্ত দিয়ে ভাত মাখানো এটা সিপিএম রাজত্ব হয়েছে কাজে এসবগুলো হয়েছে কিন্তু এইটা যে খুনটা হয়েছে এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং তার মধ্যে এই সমস্ত মিডিয়াগুলো যারা ঢুকে বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে কোথায় যেন এ রাজনীতির লোক নয় প্রথম কথা দ্বিতীয় কথা কোথাও যেন এর সম্পর্ক ছিল কারোর সঙ্গে এই যে ব্যাপারগুলো সংসারে অশান্তি ছিল আমার মনে এগুলো বন্ধ করা উচিত আছে যতক্ষণ পর্যন্ত তদন্ত ঠিকভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদেরও মুখ খোলা উচিত নয় এটা হওয়া উচিত ছিল পৃথিবীর প্রত্যেকটা দেশে আমার মনে হয় সভ্য দেশে এটা হয় তার কারণ হচ্ছে প্রেডিকশন করা যায় না এইভাবে এইভাবে বলে দেওয়া যায় না তার এই হচ্ছে বলে পুলিশ কাগজটা দিয়ে দিচ্ছে ডায়েরির পাতা দিয়ে দিচ্ছে সেই ডায়েরি পাতা থেকে মিডিয়া বলে যাচ্ছে এটা ঠিক নয় তদন্তকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে জানি না আপনারা কি ভাবছেন যারা দেখছেন ভিডিওটা আজকের ভিডিও আমার প্রতিবাদ রইল এই প্রতিবাদটা আপনাদের উচিত সবার মিলে প্রতিবাদ করা আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে শেয়ার করবেন আজকে বলতে গিয়ে আমার কথা জড়িয়ে যাচ্ছে তার কারণ আবেগ আমার মধ্যে কাজ করছে বিরক্ত লাগছে ঘেন্না লাগছে এই সমাজকে এই বাংলাকে তার কারণ এই বাংলায় বুকে যখন শিক্ষককে মেরে দেওয়া হয় নিঃশব্দ সময় খুন করা হয় তখন তার ভেতরে ডায়েরির পাতা নিয়ে খোঁজা হয় এর ভেতরে কোনো অশান্তি ছিল কিনা তার বন্ধু জড়িত আছে কিনা টাকা পয়সার জন্য খুন হয়েছে কিনা এইগুলো ভাব হয় তার কারণে এগুলোকে সামনে নিয়ে আসা হয়ে যায় পুলিশ কাগজগুলোকে সামনে দিয়ে দেয় যার ফলে মিডিয়া এগুলোকে সরাতে পারে এবং চারিদিকে এই সবগুলো উঠে যায় দেখুন এটা করেও কিন্তু অপরাধীকে আড়াল করে দেওয়া হয় কাজে অপরাধীকে ধরার জন্য যদি সমস্ত কিছু আপনি ক্লোজ না করেন তাহলেই তো ভালো হয় সেটা পুলিশ মহলে আপনারা যারা গোয়েন্দা আছেন তারা কেন করছেন আমরা বুঝতে পারছি না সব কিছু নিয়ে রুদ্রবার্তা এই প্রতিবেদন রইল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং ভিডিওটা যদি মনে হয় শেয়ার করা দরকার আছে আবার বলছি শেয়ার করবেন আর যদি মনে হয় রুদ্রবার্তা মানে এরকম ঠোঁটকাটা কথা বলতে পারে তাহলে রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য কাজে এইটুকু বললাম এইটুকু বলে আজকের মতো চলে গেলাম একটু স্পিডে বললাম তার কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারা আমাকে দেখতে চান না আমাকে বারবার বলেন তাই ভিডিওটা একটু তাড়াতাড়ি বললাম হয়তো কারো অসুবিধা হলো মাফ করবেন পরে ভিডিওগুলো ঠিক থাকবে এই ভিডিওটা আমি মনটাই নষ্ট হয়ে গেছে আমার ভিডিওটা করতে করতে তার কারণ হচ্ছে এই খুন্ডগুলো ঠিক একটা বাচ্চা জন্মানোর আগেই মারা গেল ভাবতে পারছেন নৃশংসতার কোন জায়গায় সিরিয়ায় বোম পড়লে নেমে যাওয়া লোকজন মোমবাতি মিছিলে মারলাম লোকজনগুলো এখানে চুপচাপ রয়েছে ছি এই ছি ছাড়া আমার কিছু বলার নেই আর শেষ কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কারণে দৈবাদ আপনার কোনো ছেলে চামচা মমচা যারা আছে তারা যদি ভিডিওটা দেখে আপনার কাছে যদি পাঠায় তাহলে আপনি দয়া করে মনে রাখবেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি বলছে দয়া করে অপরাধীরা যেন শাস্তি পায় যেই অপরাধী হোক তার বন্ধু যদি বন্ধু হোক দেনাদার পাওনাদার থেকে শুরু করে যে হোক ধর্ম বিচার না করে তার জন্য শাস্তি হয় এবং সে যদি যে দলেরই হোক তার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি এই ব্যবস্থা আপনারা করুন ধরুন তাদের আদালতের ভরসা আমাদের আছে আদালত বিচার সঠিক করবে এটা আমি মনে করি চলুন আজকের মতো চললাম ভালো থাকবেন সবাই নমস্কার বন্দে মাতরম ভারত মাতা জয় হোক জয় হিন্দ রুদ্রবার্তা এখনকার মতো শেষ হলো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্রবার্তা